চ্যানেল রেসিপি হার্ট আমি শ্বেতা আজকে আমি তোমাদের সামনে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা রুটি বা পরোটা যে টাইমে বানানো যায় তার থেকে অনেক কম টাইমে ইনস্ট্যান্ট পেতে ধোসা বানিয়ে তার সঙ্গে চাটনি দিয়ে কি করে বাড়ির লোকে সার্ভ করতে পারো সেই রেসিপিটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর একটা রিকোয়েস্ট আমি তোমাদের সামনে করব যে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তাহলে চলো দেখে নি আজকে এই ইনস্ট্যান্ট পেতে কি করে ধোসা বানিয়ে বাড়ির লোকে সার্ভ করতে পারা যায় সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে যে ইনস্ট্যান্ট ধোসা বানাবার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তার জন্য দেখো আমি ফার্স্টে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি এই বাটিটার মধ্যে এখানে এক কাপ আন্দাজ আমি মার্কেটে কিনতে পাওয়া যায় এমন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তোমরা যদি চালের গুঁড়ো দিয়ে না করতে চাও তাহলে তোমরা বাড়িতে যে চালটা তোমরা ডেইলি ইউজ করো সেই চালটাকে ভালো করে ধুয়ে ওভারনাইট জল ঝরিয়ে সেই চালটাকে পরের দিন মিক্সিতে পাউডার বানিয়েও কিন্তু ইউজ করতে পারো আমি এবার এই চালের গুঁড়োটা এই বাটির মধ্যে দিলাম এক কাপ আন্দাজ এবার আমি এর মধ্যে টেস্ট অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আর আমি দেখো এখানে হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে দিলাম এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতো আমি গাজরকে গ্রেট করে রেখেছি হাফ গাজরকে এখানে আমি ওয়ান টিস্পুনের মতো ধনে পাতাকে একটু ছোট ছোট করে কেটে রেখেছি এখানে আমি চার পাঁচটা কারি পাতাকে একদম ছোট ছোট করে কেটে রেখেছি আর এখানে দুটো কাঁচা লঙ্কাকে আমি চপ করে রেখেছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে চপ করে আমি এখানে রেখেছি এই পুরো সব জিনিসগুলো আমি এবার এই চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে দেব দিয়ে ফার্স্টে আমি পুরো জিনিসটাকে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর দেখো এই কাপের সাইজে আমি এক কাপ জল এখানে আমি এক কাপ জল নিলাম এবার আমি আস্তে আস্তে এই জলটা দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা আমি রেডি করব জল আমি একসঙ্গে দেব না অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করব এবার আমি বাদ বাকি জলটাও দিয়ে দিচ্ছি এক কাপের মতো যে জল নিয়েছিলাম কারণ একবারে জল দিলে অনেক সময় লাম্পস তৈরি হয়ে যায় তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করতে হবে যেহেতু ধোসা বানাবো আমি সেহেতু কিন্তু এই ব্যাটারটা খুব একটা থিক করব না এখানে আমি আরও হাফ কাপ জল আমি দেব এই পুরো জলটাই কিন্তু রুম টেম্পারেচারে আনা জল এখানে আমি আবার হাফ কাপ জল নিলাম এই জলটা আমি আস্তে আস্তে এখানে অ্যাড করছি দেখো আমার ব্যাটার ফুল রেডি হয়ে গেল যেরকম ধোসাতে ব্যাটারটা লাগে সেরকম ব্যাটারই আমার এখানে তৈরি হয়ে গেছে তাহলে অল টোটাল আমার এক কাপ আর ওয়ান ফোর্থ কাপের মতো ওয়ান প্লাস ওয়ান ফোর্থ কাপের মতো জল আমি এখানে অ্যাড করলাম ভালো করে ব্যাটারটা রেডি করে এবার আমি এই ব্যাটারটাকে অন্তত 10 মিনিটের জন্য রেস্টিং টাইম দিচ্ছি তারপর আমি তাওয়া বসিয়ে আমি এই ধোসাগুলো রেডি করব ব্যাটারটাকে আমি 10 মিনিট রেস্টিং টাইম দিয়েছি এই রেস্টিং টাইম দেওয়ার মধ্যেই আমি একটা চাটনি রেডি করব তার জন্য দেখো গ্যাসটাকে অন করে আমি লো ফ্লেমে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এখানে ওয়ান ফোর্থ কাপের মতো আমি সাদা তিল নিয়েছি এই তিলটাকে আমি একটু রোস্ট করে নেব গ্যাসটা আমার কিন্তু একদম লো টু মিডিয়াম হিটেই থাকবে এখানে আমি তিলটাকে যতক্ষণ না একটু লাল লাল কালার আসছে ততক্ষণ কিন্তু আমি তিলটাকে নাড়িয়ে যাব যেহেতু শীতকালে তিলটা শরীরের জন্য খুব ভালো হয় সেই জন্য আমি এখানে তিলের চাটনিটাই তোমাদের দেখাচ্ছি দেখো তিলের কালারটা চেঞ্জ হয়ে এসছে দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি এই তিলটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পর আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো রোস্টেড বাদাম নিয়েছি এই বাদামটাকেও আমি একটু রোস্ট করে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমার একদম লো হিটে আছে দেখো কিছুক্ষণ রোস্ট করে নেওয়ার পর আমি এই বাদামটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো বাদাম আর তিলটাকে মিক্সিং জারের মধ্যে দেওয়ার পর আমি কিছুক্ষণ টাইম দেবো যাতে রুম টেম্পারেচারে চলে আসে
দেখো তিল আর বাদামটা কিন্তু নরমাল টেম্পারেচারে চলে এসেছে। এবার আমি এর মধ্যে 5-6টা রসুনের কোয়া নিয়েছি, সেই কোয়াগুলো আমি দিয়ে দিলাম। আর দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, সেই 2টো কাঁচা লঙ্কা। আর আমি এখানে দেখো এখানে কোকোনাট পাউডার নিয়েছি আমি, তোমরা ইচ্ছা করলে ফ্রেশ কোকোনাট দিতে পারো। আমি এখানে পাউডারটা ইউজ করছি, এটা আমি 2 টেবিলস্পুনের মতো আমি এখানে অ্যাড করছি। দিয়ে আমি এখানে একটুখানি জল দিয়ে ফার্স্টে আমি একটু পেস্ট বানিয়ে নেব, তারপর আমি পরে যদি লাগে তাহলে জল অ্যাড করব। আমি অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো পেস্টটা বানিয়েছি আমি, পেস্টটা কিন্তু একটু ড্রাই হয়ে গেছে, সেই জন্য আমি এখানে 1/2 কাপের মতো জল আমি অ্যাড করে আবার আমি পেস্টটা রেডি করছি। দেখো 1/2 কাপ জল অ্যাড করার পর আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে একদম। এবার আমি এই পেস্টটাকে বাটিটার মধ্যে শিফট করছি। শিফট করার পর আমি এবার এই গ্যাসটা অন করে একটা তড়কা প্যান বসিয়ে আমি একটু এই চাটনিটাকে একটু ফোড়ন দেব, সেই জন্য ফোড়নটা রেডি করব। দেখো ফোড়ন দেওয়ার জন্য আমি এবার গ্যাসটাকে একদম লো হিটে রেখে আমি এখানে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1 টিস্পুনের মতো আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি। দেবার পর আমি ফোড়নের জন্য এখানে ফার্স্টে দেখো একটা শুকনো লঙ্কা নিয়েছি, এটা মাঝখান থেকে 2 টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেবার পর এখানে 1/2 টিস্পুনের মতো আমি কালো সর্ষে দিচ্ছি, 1/2 টিস্পুনের মতো আমি গোটা জিরে দিচ্ছি। দেবার পর আমি যেহেতু এই চাটনিটার মধ্যে নুন দিয়েছিলাম না, আমি টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর আমি এখানে সবার লাস্টে কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ফোড়নটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে যখন ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আমি পুরো ফোড়নের জিনিসগুলো আমি এই চাটনির মধ্যে দিয়ে দেব। আমি ব্যাটারটাকে 10 মিনিট টাইম দিয়েছিলাম রেস্টিংয়ে রাখার জন্য, সেই 10 মিনিটের মধ্যে কিন্তু আমার চাটনি প্রিপারেশন রেডি হয়ে গেল। এবার আমি ধোসাগুলো বানাতে শুরু করব, তার জন্য গ্যাসটাকে অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। দেখো 10 মিনিট রেস্টিং টাইম দেওয়ার পর আমি কভারটাকে সরিয়ে এই ব্যাটারটাকে ভালো করে আবার আমি একটু মিক্স করে নেব, কারণ যেহেতু চালের গুঁড়ো সেই জন্য কি হয় চালের গুঁড়োটা তলায় বসে যায়, তো সেই জন্য আমাকে বারবার নাড়িয়ে কিন্তু ধোসাটা করতে হবে। আমি একটু ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে আমি এবার তাওয়ায় ধোসাগুলো বানিয়ে নেব। এখানে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে 1 টিস্পুনের মতো আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমার লো টু মিডিয়াম হিটেই আছে, তেলটাকে একটু গরম হওয়ার জন্য আমি টাইম দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে একদম লো হিটে করে দিয়ে আমি এখানে একটা টিস্যু পেপার নিয়েছি, নিয়ে আমি পুরো ফ্রাইং প্যানের গায়ে তেলটা গুলিয়ে দিচ্ছি, আর এক্সেস তেলটা কিন্তু এই টিস্যু পেপারে উঠে যাচ্ছে। তেলটা পুরোটাই আমি পুরো গ্রিস করে দিলাম, আর বাদবাকি তেলটা কিন্তু আমার এই টিস্যু পেপারে উঠে গেছে। এবার যখন এই তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ব্যাটারটা দেওয়া শুরু করব। এরকম করে একটু ছড়িয়ে দিতে হবে। আস্তে করে আমি একটু ছড়িয়ে দেব। দিয়ে গ্যাসটাকে কিন্তু এবার আমি লো টু মিডিয়াম হিটে করে দিচ্ছি। অন্তত 2-3 মিনিট আমি এরকম পজিশনে রেখে দেব, তারপর আমি এটাকে ফ্লিপ করব। দেখো 1-2 মিনিট একদম লো টু মিডিয়াম হিটে রাখার পর আমি এটাকে ফোল্ড করছি, আমার কিন্তু ধোসা রেডি হয়ে গেছে। দেখো নিজের থেকেই কিন্তু এটা উঠে আসছে কোনো রকম প্রেশার ছাড়াই। এবার আমি এটাকে আস্তে করে ফোল্ড করব। ফোল্ড করে দেখো এটার ক্রিসপিনেস দেখো, আমার কিন্তু ধোসা রেডি হয়ে গেল একদম ইজি ওয়েতে, কিন্তু এটা ফ্রাইং প্যান থেকে উঠে এলো কোনো রকম প্রেশার ছাড়াই, আর ভীষণভাবে ক্রিসপি হয়েছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আজকে এই ধোসার রেসিপিটা। আমি গ্যাসটাকে অফ করে দিলাম।